কোথায়? এই জায়গাটা হচ্ছে বাবলা বাগান নামে পরিচিত। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো আজকে আমি এখানেই, দেখতে পাচ্ছেন এই রাকিবুল আছে আর এই যে হেলাল আছে, কই? তো এদের একটা ব্লগে দেখতে পেয়েছিলেন যেটা হাসনাবাদ ট্যুর ছিল। তো আজকে আমরা যাব বাবলা বাগান বিকেলের ভিউটা দেখার জন্য, তাই তো? হ্যাঁ, তো এরা অনেকবার গিয়েছে, তো আমি একবারও যাইনি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখি কেমন লাগে। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আর যেতে যেতে কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি আমরা বাবলা বাগানে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে পিছনে হাই দিচ্ছিলা ছেলে পিলে আছে। তো এখানে ভিউটা খুব সুন্দর, আর সামনের ভিউটা কিন্তু অসাম ভিউ, আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বাবলা বাগানের একদম মধ্যেই চলে এসেছি। তো এই যে আমাদের গাড়ি রেখে দাঁড়ালো, আর আমাদের হেলাল আছে পিছনে সবটা গাইড করছিল। হ্যাঁ, তো আপনারা ভিউটা দেখলেন গাড়ির থেকে। তো ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা এখানে কিছু সময় থাকবো, তো এখানে থেকে আপনাদের বাবলা বাগানের পুরো ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো। তো খুবই দারুণ জায়গা, একদম নির্ঝুম পরিবেশ। সো ফ্রেন্ডস, এই জায়গাটা হচ্ছে বাবলা বাগান নামে পরিচিত। কেন পরিচিত সেটা হলো, তো এখানে চারপাশটা দেখতে পাচ্ছেন পুরো বাবলা গাছে ঘেরা, এই জন্য এই জায়গাটা। হ্যাঁ, সাইডে জল করা আছে, আর এই সাইডটাও নদী বয়ে গিয়েছে, নদী খাল মতন লাগছে কিন্তু নদী ওটা। তো এখানে ফটো তোলার দিক থেকেও খুব সুন্দর জায়গা, বাবলা বাগানের মধ্যে বসার জায়গাও আছে দেখতে পাচ্ছেন। এখানে একটা নেই, অনেক কটাই আছে ওখানে। সো ফ্রেন্ডস, এখানকার ফুল ভিউ আপনাদের সামনে তুলে ধরছি, তো আপনারা দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন। সো ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছেন নদীতে এই যে মাছ বেড়াচ্ছে, মাছ বেড়াচ্ছে নদীতে। হ্যাঁ, এখানে মাছ মাছ টিভি মাছ থাকে এখানে। হ্যাঁ বাবা, কি থাকে? টিভি মাছ থাকে বাবা, সেরকম এখানে কি থাকে? টিভি মাছ, কুমির থাকে, কুমির আর সাঁতার কাটতে হবে না, ও আপনিতেই নিয়ে যাবে, এখান থেকে দীঘায় যাওয়া যায় বলছে আবার বাবা, দীঘায় যাবে, দীঘায় চলে যাবে, দীঘায় ছেড়ে দিলে নৌকো নিয়ে ডাইরেক্ট।
সো ফ্রেন্ডস ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ফ্রেন্ডস আমাদের বাবলা বাগান ঘোরা কমপ্লিট, তাই তো? তো ভিডিওর মাঝখানে একটু আমরা রিলস করছিলাম, তো আমাকে যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে চান তাহলে আপনাদের যেতে হবে আমার ডেসক্রিপশানে, ডেসক্রিপশানে আমার সোশ্যাল লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন, যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সবাই টাটা করে দাও, টাটা টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো চলুন।